hello, good afternoon, my YouTube family. Welcome back to my another new vlog. Shubho Moha Nobomir, onek onek shubhechha, onek bhalobasha. Ami ekhon beriyechhilam nijer kaje. Duto pujo pandal ghure ashlam. Ektu shoot korechi, tumra dekhte pabe karon brishti shuru hoye geche. Brishti thambe bole mone hoy na. Rate brishtir moddhe shari pore beronota khubi mushkiler byapar. Area 6, Area 4, দুটো দেখবে তোমরা Area 4 এর প্যান্ডেল তো আমার ভীষণ ভালো লেগেছে মায়ের মূর্তিও খুব সুন্দর ডাকের সাজ তো আমার ভীষণ ভালো লাগে আশা করি বন্ধুরা তোমরা খুব ভালো আছো পূজো এনজয় করছো আজকের দিনটা কাল থেকে তো মা যাওয়ার সময় হয়ে গেল আগামী কাল দশমী আজকের দিনটা তোমরা এনজয় করো আনন্দ করো ঘুরে ঠাকুর দেখো আমি হয়তোবা বেরোবো না বৃষ্টি থাকলে বন্ধুরা সাথে থাকো বন্ধুরা এসছি এরিয়া 6 পূজো কমিউনিটি হলে এখানে পুরোটাই সবুজ মানে সবুজের ঢাকা পূজো প্যান্ডেল এবং মায়ের মূর্তি এদের এরা একটা বার্তা মানুষের কাছে পৌঁছেছে পৃথিবীকে উষ্ণায়ন থেকে বাঁচাও গাছ লাগাও সবুজ পৃথিবী তৈরি করো সেই হিসেবেই এরা প্যান্ডেল মায়ের মূর্তি পুরোটাই তৈরি করেছে আর এই যে প্যান্ডেলটা প্রচুর গাছ আর অরিজিনাল গাছে তৈরি লাউ চিচিঙ্গে শসা ঝিঙে সব ধরে আছে আর কত প্রচুর পরিমাণে গাছ লাগিয়েছে ভাবো বিভিন্ন রকমের বাগানটার মধ্যে মূর্তি তৈরি করেছে খড় দিয়ে মালি বালতি হাতে সামনে একটা ডোবা তাতে কচুরি পানা রয়েছে মানে সব মিলিয়ে অসাধারণ একটা পরিবেশ সবার সামনে তুলে ধরেছে এরিয়া 6 পূজো কমিউনিটি হল বা এদের কর্মকর্তারা প্রতিবারই এরা এরকমভাবে এক একটা বার্তা ছড়িয়ে দেয় মানুষের কাছে এই মণ্ডপের বার্তা এটাই ছিল পৃথিবীকে উষ্ণায়ন থেকে এরিয়া 6 থেকে চলে আসলাম এরিয়া 4 পূজো কমিউনিটি হলে এখানে পূজো মণ্ডপটা ভীষণ সুন্দর তৈরি করেছে পুরোটাই থার্মোকলের কাজ সেই ঠাকুরবাড়ির দালান টাইপের করেছে অনেকটা এপাশে একটা বড় স্টেজ তৈরি করা আছে আর খুব মানে নিখুঁত সূক্ষ্ম কাজ কালারটাও অসাধারণ চন্দন কালারের পুরো প্যান্ডেলটা খুবই সুন্দর লাগছিল এটা হচ্ছে চারের পল্লী এরিয়া এই যে লেখা আছে চারের পল্লীর পূজো মণ্ডপ এখানে চিত্তরঞ্জনে সব থেকে বেশি ভিড় হয় এখানে এসে সবাই বসে আড্ডা মারে গল্প করে চারের পল্লী একটা মানে মেইন জায়গা যেখানে প্রত্যেক পুরো শহরের সব লোকজন সন্ধ্যাবেলায় আসে এখানে বসে বিভিন্ন রকম খাওয়া দাওয়া করে আড্ডা মারে এনজয় করে পুজোটাকে ভেতরটা দেখো পুরোটাই থার্মোকল আর পিঙ্ক কালারের মায়ের মূর্তি সাবেকি মূর্তি যেটা আমার কাছে ভীষণ প্রিয় মনে বলে মনে হয় এই সাবেকি মূর্তি আমার ভালো লাগে থিম পুজোর থেকে আমার সাবেকি পুজো ভালো লাগে আর কি মায়ের মূর্তিও ভীষণ ভালো লাগছিল ছোটর মধ্যে হলেও ভীষণ সুন্দর মূর্তিটা আর দূর দূরান্ত থেকে দেখলাম অনেক অনেক মানে দর্শনার্থী এসছে এখানে ঠাকুর দেখতে প্যান্ডেল থেকে বাইরে বেরোলাম নিজেকে একটু ক্যাপচার করলাম নিজে শ্যুট করলাম ইচ্ছে করছিল একটু শ্যুট করি ফিরলাম বাড়ি বন্ধুরা বৃষ্টির সাথে প্রচণ্ড হাওয়া দিচ্ছে কি প্রচণ্ড জোর বৃষ্টি নেমেছে দেখো জানি তোমরা আমার কথা শুনতে পাচ্ছ কিনা পেছনে মাইকও বাজছে দেখো কি হারে বৃষ্টি আর সাথে না খুব হাওয়া দিচ্ছে জানো হাই ফ্রেন্ডস এখন আসলাম বাজে একটা রাত একটা কারণ আমাদের পেছনে এরিয়া 5 কমিউনিটি হল থেকে পূজো মণ্ডপ থেকে প্রচণ্ড জোর গানের আওয়াজ আসছিল আমি ব্লগ এন্ড করতেই পারছিলাম না এখন বন্ধ হয়েছে তাই অল্প কিছু কথা বলে ব্লগটাকে এন্ড করছি সন্ধ্যাবেলায় বেরোইনি আমি ইচ্ছে করছিল না শুয়ে শুয়ে টিভি দেখছিলাম তো বন্ধুরা আজকে আমি কমিউনিটি পেয়েছি শুধুমাত্র তোমাদের জন্য তোমাদের সাপোর্ট তোমাদের ভালোবাসায় তোমরা আমার ভিডিও পছন্দ করছো আমার পাশে আছো ভিডিও দেখছো আমি তার জন্য নতমস্তকে কৃতজ্ঞ তোমরা আমার পাশে এভাবে থেকো আমাকে একটু সাপোর্ট করো আমি আরও এগিয়ে যেতে চাই কারণ এগিয়ে যাওয়াটা আমার জন্য ভীষণ প্রয়োজন আমি চেষ্টা করছি আপ্রাণ চেষ্টা করছি এবং ভালো ভালো কন্টেন্ট দিয়ে ভিডিও তৈরি করার চেষ্টা করছি তোমরা আমাকে বলো তোমাদের কেমন লাগছে প্লিজ কমেন্ট করো লাইক করো ভালো লাগলে শেয়ার করো আর যারা সাবস্ক্রাইব করোনি প্লিজ তারা সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটিকে আমার পাশে থেকো আজকের মতো ব্লগ এন্ড করছি গুড নাইট বন্ধুরা টাটা